আপনি কি দেখছেন? তোমায়। হ্যাঁ? আমায়? আমায় কেন দেখছেন? পুরো নিখুঁত তুমি হৃদে। হ্যাঁ হৃদে, তুমি পুরো নিখুঁত। তুমি যেভাবে মেয়েদের সম্মান করো, তুমি যেভাবে তোমার স্ত্রীকে এতটা মানে মানে যে সকলের সামনে স্ত্রী বলে পরিচিত তাকে তুমি এতটা সাপোর্ট করলে, তার পাশে দাঁড়িয়ে তার মান রক্ষা করলে, জানো তো হৃদয় এইগুলো না মেয়েরা খুব পছন্দ করে, খুব পছন্দ করে। ইউ নো ইউ আর এ জিনিয়াস। আমি সত্যি ভাবি যে যে মেয়ে তোমাকে সংসারে পাবে সে কতটা ভাগ্যবতী হবে, খুব ভাগ্যবতী হবে, সে খুব লাকি হবে হৃদে। আপনি তো এখন আমার সংসারে আছেন, সেটা তো নকল। আমরা তো সংসার সংসার খেলা খেলছি, তুমি তো বলতে হৃদে যে আমরা একটা ট্রেন কম্পার্টমেন্টে বসে আছি, একসঙ্গে চলছি, কিছুক্ষণ পর আমার স্টেশন এসে গেলে আমি নেমে যাব, তারপর তুমি তোমার মতো চলবে, তাই না? তোরা এখানে কি করছিস রে? টামু টামি, তোরা এখানে কি করছিস মা? হ্যাঁ ওরে মা, তুই তো একবারে তাক লাগিয়ে দিয়েছিস মা। হ্যাঁ কিভাবে কুলোর ফেলে চাল বাঁচলো, কি সুন্দর করে এঁচোর কাটলো, তারপরে কিভাবে মাছ কাটলো, কি সুন্দর করে তুই আলতা পরালি মা। হ্যাঁ আর তুই তো, তুই তো আমার সোনার নাথ বৌ মা, তুই আমার সোনার নাথ বৌ। আমি আমার ছেলের সঙ্গে কথা বলবো যাতে সে তোকে এ বাড়িতে থাকতে দেয়। হিরে মা আসবি তো? আয় মা আয়, আমার ঘর আলো করে আয় মা, আসবি তো মা? কিন্তু এই কথাটা তুমি বললে, তোমার নাতি কিন্তু বলে না। কি রে অপদার্থ, এমন সুন্দর নাত বউকে বাড়িতে আসতে বলবি না? হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, হ্যাঁ বলবো তো বটেই। হ্যাঁ বাড়িতে নিয়ে আয়, আর তার সাথে যদি আমার নাত বউয়ের কোল আলো করে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা আসে। কি হৃদয়ের বাচ্চা আমার পেটে? কেন তোর বর তো, তোর বরের বাচ্চা পেটে আসবে না তো আসবে কার বাচ্চা? ইস কি যে বলরা ডাম্মু, মানে আমি বলছিলাম যে মানে হ্যাঁ হ্যাঁ মানে বাচ্চা কোথা থেকে আসবে? মানে বাচ্চা তো আপনাকে বাপের বাড়ি থেকে আনতে হবে। কি আজে বাজে কথা বলছিস, বাপের বাড়ি থেকে আনবে কেন? ঠাম্মি সেটা আলাদা কেস, বুঝবে না। কি কেস?
আরে আমাদের দেরি হচ্ছে, থামিয়া আমরা আসি, আমাদের দেরি হচ্ছে, চলো 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 চলো। আমি জানি না তোর কি উদ্দেশ্য, তবে তোর লক্ষ্য যদি এই সম্পত্তির উপর হয়ে থাকে, হৃদয় তুই কিন্তু খুব ভুল করছিস। দাদা দেখ দেখ, এই মেয়েকে কিন্তু আমরা কিছুতেই মেনে নেব, এই বাড়িতে ও কিছুতেই অ্যালাউড হবে না। তুই যদি ভাবিস যে ওকে এখানে নিয়ে এসে সবাইকে সম্মোহিত করে তারপর আস্তে আস্তে তুই এই বাড়িতে জায়গা করে নিবি আর তোর বউ সবার উপর ছড়ি ঘোরাবে, সেটাও কিন্তু ভুল ভাবছিস। কিসের ভুল দাদা? আমার বউ তো সব পরীক্ষায় এত ভালো মার্কস নিয়ে পাশ হয়েছে, সব কিছু ভালো করেছে। হৃদয় না হয় বিএ ফেল হতে পারে, কিন্তু তার বউ শিক্ষায় দীক্ষায় সব কিছুতেই ভালো, সংসারে পরীক্ষায় ফুল নাম্বার পেয়েছে। তাহলে দাদা বাড়িতে কেন থাকতে দেবে না? কারণ আমার বাবা ওকে মেনে নেয়নি। আরে মানবে তো দাদা, মেনে নেবে, দেখবে মামা মেনে নেবে। আমি সেটা করবো না, কারণ আমি অপেক্ষা করছি, ওনার সঙ্গে আমার একটা চ্যালেঞ্জ হয়েছে। উনি বলেছিলেন যে দিদি অপদার্থ, ওর দ্বারা কিছু হবে না। তখন আমি বলেছিলাম যে না, হৃদয় যে এ বাড়ির যোগ্য সন্তান সেটা আমি প্রমাণ করব। ও যে সেরা, ও যে সবচেয়ে বড় পদার্থ সেটাও আমি প্রমাণ করব। সত্যি তো এই পরিবারে যদি কেউ যোগ্য সন্তান হয়ে থাকে সেটা হৃদয়। বার্ধক্যের অবলম্বন যদি কেউ হয়ে থাকে সেটা সেটা হৃদয় আর কেউ নয়। সংসারকে ভালোবাসতে পারে শুধু শুধু এই হৃদয় আর কেউ নয়। এই ব্যস্ত পৃথিবীতে মানুষ যখন স্বার্থপর হয়ে যাচ্ছে তখন এই হৃদয়ের মতো সন্তানই দরকার। প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা পরিবারে এই হৃদয়ের মতো সন্তানের দরকার। থাক থাক পেখম, অনেক জ্ঞান দিয়ে ফেলেছ, আর উপদেশ দিও না। পেখম, এবার কিন্তু তুমি একটু বেশি কথা বলে ফেলছ। কি ভাবো তুমি নিজেকে? আর একটা কথা শুনে রাখো, আমাদের বড়রা না কেউ কিন্তু সুযোগ সন্ধানী নয়। কেউ নয় না, খালি ওই শকুনের নজর পড়েছে সম্পত্তির দিকে, আর কোন দিকে তাকাতেই পারছেন না। শুনুন, আমি হৃদয়কে এই বাড়িতে নিয়ে আসবো, স্যুট বুট পরিয়ে ওকে এই বাড়িতে আমি নিয়ে আসবো, ও আপনাদের সামনে এখানে দাঁড়িয়ে গড়গড়ে ইংরেজি বলবে, হয়তো আপনাদের চেয়েও ভালো ইংরেজি বলবে। যাই হোক, সামনে রোমিও জুলিয়েট নাটক আছে, আপনারা সকলে আসবেন। ওই দিন হৃদয় ইংরেজি নাটক করবে। বাবারে, এ তো পুরো ভূতের মুখে রাম নাম গো। হাসুন, খুব করে হাসুন, কিন্তু আমি বলে দিচ্ছি আমি দেখিয়ে দিয়ে যাবই। আর সেদিন শ্বশুর মশাইকে সামনের সিটে বসিয়ে বলবো যে দেখুন, আপনার ছেলে খুব তো বলতেন হৃদয়হরণ বিয়ে ফেল, ইংরেজি নাটক করছে। তারপর আমি হৃদয়কে এই বাড়িতে ফিরিয়ে দিয়ে যাবো।
তাবু চলি তাবু চলো আমি কিন্তু বলে দিলাম ওই মেয়ে যদি এই বাড়িতে থাকে না তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব শোনো তোমায় না কিছু ছাড়তে হবে এই সমস্ত কিছু ভালো করে আঁকড়ে ধরে থাকবে বুঝলে আরে অনেক টাকা সম্পত্তি অত সহজে ছেড়ে দেওয়া যায় নাকি সুতরাং ছাড়ার কথা একদম বলবে না দাদা কি শোনো আমি কঙ্কনার দাদার সাথে কথা বলবো ওর দাদা উকিল মানে খুব নামি উকিল আচ্ছা আমি ওনাকে বলবো যত শীঘ্রই কিছু একটা করতে আর আমি এটাও বলে রাখলাম আমি বাবার সঙ্গে কথা বলছি সম্পত্তি ভাগ করা নিয়ে ঠিক আছে কি বলছিস কে তোরা তোরা সম্পত্তি ভাগ করবি হ্যাঁ করব কি করে ভাগ করবি তোর বাবার তো একার অধিকার নেই এই সম্পত্তি বিক্রি করার এতে তো আমারও সই লাগবে আর আমি ওদের মতো অপগণ্ডকে আমি এক কণা করিও দেব না হ্যাঁ বাবা কি গন্ধ বলতো কি পচা গন্ধ রে গন্ধ রে বাবা চারদিকে ওরে বাবা রে এই গন্ধে আমাদের ওদেরকে না ধরাও বাবা একটা ব্যবস্থা করতেই হবে হায় ভগবান টিকতে দেবে না আমাদের কিছুতেই টিকতে দেবে না গোবর গোমূত্র এসব দিয়ে গবেষণা হচ্ছে পাড়ার কাউকে টিকতে দিচ্ছে না আচ্ছা শোনো এভাবে চলতে পারে না বুঝেছো ওদের মেস বাড়ি না তুলে দেওয়া উচিত ওদের মেস বাড়ি একেবারে তুলে দেওয়া উচিত আরে ওভাবে তোলা যাবে না ওভাবে তোলা যাবে না ওরা না ওরা হচ্ছে সব এক একটা বর্ষাকালে যোগ বুঝলি না রে না ওগুলো হলো এক গুয়ে কচ্ছপ কামড়ে ধরেছে মেঘ না থাকলে ওরা ছাড়বে না রে ছাড়বে না তোমরা না চুপ করো তোমাদের সবাইকে জানা আছে তোমরা সবাই দুমুখ তোমরা সবাই দুমুখ এই কি দুমুখ সব রে কি দুমুখ সব গিরি করেছিস তুই কি দেখেছিস এই তুই হঠাৎ দুমুখ বললি কেন মুখ সামলে কথা বলবি খুব খারাপ হয়ে যাবে সুরভি আমি কিন্তু সুরভিকে সাপোর্ট করছি আমি কিন্তু সুরভিকে সাপোর্ট করছি কি খারাপ হবে বলো কি খারাপ হবে হ্যাঁ তোমরা সব কাটা ধুমুকো সব কাটা তুমি বিনাদি পায়েল দি সবাই ধুমুকাও মানে এই 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 তুই আমাকেও ধুমুকো বললি তাছাড়া আবার কি বলবো হ্যাঁ বল 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 কি করেছি আমরা কি করেছি বল তুই বল কি করেছি আবার কি কি করেছি আবার কি হ্যাঁ এখন আর সাত দিয়ে মাছ থাকার চেষ্টা করবে না একদম মানে তুমি তো কাঠ ঠোকরা বলেছো কাকে বলেছি ওই টেকো বম কালিটাকে হ্যাঁ আমার কাঠ ঠোকরা আমার কাঠ ঠোকরা প্রেম হচ্ছে প্রেম আরে পাইল দি আমি আবার কি করলাম আরে তুমি তো ওই বৈজ্ঞানিকের সামনে কি ভাবো আমরা কিছুই বুঝি না আই 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 একদম ফালতু কথা বলবি না হ্যাঁ আমি আমি আবার কি করেছি আমি কিচ্ছু করিনি আর তাছাড়া এসব ভাব ভালোবাসায় এগুলো আমি বিশ্বাস করি না ওকে মাইন্ডেড বিশ্বাস আমার করো না আর ওই বিনাদি যাত্রা দলের আলেকজান্ডার হ্যাঁ দেবী ভালোবাসি হৃদয়ে তোমার আমরা মনে হয় কিছুই বুঝি না গো একদম ঠিক বলেছিস আমি তোর ফরে আছি এখানে যতগুলো সিনিয়র আছে না সব কটা ক্যারেক্টার খারাপ এই কি বললি কি খারাপ চরিত্র খারাপ কাট টুকরা আমার কাট টুকরা বম কালি আবার প্রেম হচ্ছে আই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ তাহলে প্রমাণ করো কিভাবে ওদের কিনা একটা বড় বাস দাও বাস বাস না মানে বাস কিভাবে দেব মানে এমন একটা কাটি করো যাতে ওরা একের থেকে পালায় পাটি অতি সহজ না হ্যাঁ ওই একদম না বুড়ো দেবো একটা পাঠিতে যাবে না তবে না একটা কাজ করা যায় কি আমার মাথায় একটা প্ল্যান এসেছে কি প্ল্যান বলো বলো বলবো মানে বলো না কি প্ল্যান এসেছে আরে বলো না মানে শুন শুন তোরা একটা কাজ কর তোরা না ওদের বাড়ির সামনে একটা কাটি
ঠিক ফেলে দে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। সত্যি যদি কেউ কার্তিক ফেলতো আমার আমার কাঠঠোকরা আমার কাঠঠোকরা সামনে সামনে নারী আছে, নারীকে আমরা
নারীকে আমরা সম্মান করি, ওই নারীর সামনে কত কথা বুঝিয়ে বলা যাবে না। তবে মোদ্দা কথা হলো, কার্তিক পুজো করতে হবে। কে কে করবে? আমরা পুজো।